নীরাজ নামে এক ব্যক্তি তার স্ত্রী স্বামিত্রী ও মেয়ে কমলের সঙ্গে বাস করত নিরাজ একটি পার্স তৈরি করা ফ্যাক্টরিতে চাকরি করত। যেখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্স তৈরি করা হতো স্বামিত্রী ঘরে থাকতো আর ঘরের কাজ করত। তবে স্বামী অনেক বেশি ইচ্ছে ছিল সেলাইয়ের কাজ করার তাই নিরাজ তার স্ত্রীর জন্য একটি সেলাই মেশিন কিনে দিয়েছিল যেটার উপরে বসে সেলাই করে স্বামীত্রী তার সময় অতিক্রম মেশিনে তার মেয়ের জন্য ডিজাইনের করত। মেয়ে কমলের বয়স ছিল সামিত্রীর বছর কমল স্কুলে লেখাপড়া করত কমলের গায়ের যে ডিজাইনার জামা সেগুলো তার মা নিজে হাতে তৈরি করত। কমলের স্কুলে অনেক বান্ধবীরা ছিল তারা কমলকে অনেক বেশি পছন্দ করত কারণ কমল লেখাপড়ায় ছিল অনেক ভালো সব টিচার রাইট তার অনেক প্রশংসাও করত। কমলও সব টিচারদেরকে অনেক বেশি সম্মান করত আর ভালোবেসে কথা বলতো। কমল ক্লাসরুমে বসা ছিল। ক্লাসরুমে টিচার না আসার কারণে সব বাচ্চারাই গল্প করতে শুরু করলো। তখন কমল তার বান্ধবীদেরকে বললো, "এই জানিস, আজকে না আমার মা লাঞ্চে স্যান্ডউইচ তৈরি করে দিয়েছে। আমাকে অনেক ভালোবাসে আর প্রতিদিন আমাকে টেস্টি টেস্টি নতুন নতুন খাবার তৈরি করে খাওয়ায়।" হ্যাঁ কমল আমি জানি তোমার মা তোমার অনেক খেয়াল রাখে তোমার মা তো বাসায় থাকে দিন তোমাকে এটা করে দেয় ওটা করে দেয় আর আমার মা তো বিজনেসম্যান সময়ই পায় না আমাকে একটু কেয়ারই করে না তুমি না কমল অনেক ভাগ্যবতী যে তোমার মা তোমাকে এত সময় দেয় আর আমার মায়ের কাছে আমার জন্য কোনো সময়ই নেই আমার বাবা অনেক ভালো বাবা আমার মাকে অনেক বেশি ভালোবাসে বাবা এত বেশি টাকা ইনকাম করে যে মায়ের কোনো কিছু ইনকামই করতে হয় না এজন্যই মা বাসায় থাকে আর আমার টেক কেয়ার করে আর মা টাইম পাস করার জন্য না সেলাই মেশিনে আমার জন্য নতুন নতুন ডিজাইনের কাপড় সেলাই করে দেয়। এই দেখো আমার গাউন এটাও মা সেলাই করে দিয়েছে। আর এই যে আমার হাতের ব্যাগ দেখছো না এই ব্যাগটাও মা নিজের হাতে সেলাই করেছে। আরে ওয়াও এই ব্যাগ তো অনেক সুন্দর লাগছে। এই জানো তুমি এইবার না আমার মা যখন ব্যাংকক থেকে আসবে তখন আমার জন্য অনেক দামি গুচি পার্স নিয়ে আসবে। কি কি বলে গুচি পার্স এটা তো অনেক বেশি। ধনীদের কাছে কম আর বেশি কি যেটা পছন্দ সেটাই কিনে নেয় আমার মামিও আমার জন্য সেটাই করবে কমল আর জানবি দুইজনে অনেক ভালো বন্ধু ছিল তারা দুজনে একই ক্লাসে পড়তো সময় পার হতে হতে তারা দুজনে বড় হয়ে গেল এখন তারা দুজন বিয়ে পড়ে পড়া যে কবে শেষ হয়ে গেল তা তারা টেরও পেল না তাদের স্কুলে ফারফেল পার্টির আয়োজন হচ্ছিল টিচার সব বাচ্চাদেরকে রেডি হয়ে স্কুলে আসতে বলেছিল তখন কমল ও জানবি একে অপরকে বলল কমল শোন কালকে আমরা দুইজন একই রকম কাপড় পরে আসব যাতে পুরো স্কুলে সবাই জানে যে তুই আর আমি একমাত্র সবচেয়ে ভালো বান্ধবী ওই যে আমরা দুইজন গত মাসে যে ড্রেসটা কিনেছিলাম না ওটাই পরে আসব। হ্যাঁ হ্যাঁ মনে আছে জানবি ওই ড্রেসটা কত দামি ওই ড্রেসের জন্য আমি কান্না করেছিলাম আর জেদ করেছিলাম এই জন্য দামি হওয়া সত্ত্বেও মা আমাকে কিনে দিয়েছে হ্যাঁ কমল বুঝতে পেরেছি কিন্তু আমি তো মেলা সেই গুসির পার্স পার্স তোমার কাছে তো ওই নেই তুমি কি নিয়ে নিয়ে আসবে আজকে আমি মায়ের সাথে বাজারে যাব আর ওই পার্সও কিনব না না কমল ওই গুসির পার্স তুমি এসব দোকানে পাবে না ওই সব পাওয়া যায় বড় বড় শপিং মলে আর আমাদের এখানে তো বড় শপই নেই আচ্ছা ঠিক আছে কেনা না হয় না গেল মাকে বললে মা নিজের হাতে তৈরি করে দেবে এতে কি বলছিস এই ব্র্যান্ডের পার্স কেউ তৈরি করতে পারে না হাতে তুমি কোনো চিন্তা করো না জানবি আমি সেম টু সেম দেখতে তোমার মতোই পার্স কিনে আনবো ঠিক আছে তুমি এখন বাসায় যাও আমিও বাসায় যাচ্ছি পার্টিতে দেখা হবে ঠিক আছে এরপর দুই বান্ধবী যে যার বাসায় চলে গেল কমলের মাথার মধ্যে তো শুধু ওই ব্র্যান্ডের ব্যাগের কথাই চলছিল কমল বাসায় গিয়ে সে তার মায়ের সাথে সবকিছু বলল মা আমাদের স্কুলে ফেয়ারওয়েল পার্টি সব বাচ্চাদেরকে রেডি হয়ে যেতে হবে পরার জন্য তো দামি ড্রেস আমার আছে কিন্তু জামার সাথে পরার যে পার্স লাগে পার্স তো নেই মা আমি গুসি ব্র্যান্ডের পার্স চাই বাপ রে বাপ আমার সোনামণি গুসি ব্র্যান্ডের পার্স নেবে আচ্ছা বলো কোথায় পাওয়া যায় তা জানি না মা আমার বান্ধবী জানবি বলেছে ওই পার্স বড় বড় শপিং মলে পাওয়া যায় আর ওর দাম নাকি অনেক বেশি আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না মামনি তোমার বাবা যখন সন্ধ্যাবেলায় কাজ থেকে বাসায় ফিরবে তখন তোমার জন্য কিনে আনবে ঠিক আছে মা তুমি কত ভালো এই কথা বলে কমল তার রুমে চলে গেল এদিকে সামিত্রী রান্নাঘরে কাজ করতে লাগলো ঠিক তখনই মোবাইলে কল আসলো ফোন করেছিল নীরাজ সামিত্রী ফোন ধরলো তখন নিরাজ বলল শোনো সাবিত্রী আমাদের কোম্পানিতে না আগুন লেগে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে কোম্পানির মালিক আমাদের সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে যে করেই হোক কোম্পানির সব কিছু আগের মতো ঠিকঠাক করবে এজন্য মালিক বলেছে আমাদের কাউকে বেতনও দেবে না হে মাস কেন আগামী কয়েক মাস পর্যন্ত বেতন ছাড়াই কাজ করতে হবে পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হলে মালিক বেতন দিয়ে দিবে। সাবিত্রী এখন তুমি বলো আমি কি এখানে থেকে ফ্রিতে কাজ করে দেব হে কি বলছো তুমি যেখানে সব কিছু পুড়ে গেছে ধ্বংস হয়ে গেছে কাজ করলেও টাকা পাওয়া যাবে না সে জায়গায় কাজ করার কি দরকার কি দরকার তোমার ওখানে থাকায় সাবিত্রী তুমি কি বলছো আমাদের আর্থিক অবস্থা কত খারাপ ছিল মালিকই তো প্রতি মাসে যে বেতন দিত সেই টাকা দিয়েই আমরা ভালো মতো চলতে পারছি মালিক আজ বিপদে আছে এখন আমাদের উচিত ওনাকে হেল্প করা আমার মনে হয় এটাই ভালো হবে যে কিছুদিন বেতন ছাড়াই ওনার কাজ করে দেওয়া তা তুমি ঠিকই বলেছ কিন্তু বেতন না দিলে সংসারের খরচ চলবে কি করে আমার কাছে কিছু টাকা জমানো আছে এ দিয়ে অল্প অল্প করে খরচ করতে হবে যতদিন না আমি বেতন পাচ্ছি ততদিন এভাবে কোনো মতে চলতে হবে এ কথা বলে নিরাজ ফোন রেখে দিল এদিকে সাবিত্রী চিন্তায় পড়ে গেল কমলের গুসি ব্র্যান্ডের পার্সের কথা সাবিত্রীর মাথা থেকে বেরিয়ে গেল এমনকি সাবিত্রী ভুলেই গেল যে কমলের জন্য দামি ব্র্যান্ডের পার্স কিনতে হবে এভাবে কয়েকদিন পার হয়ে গেল কমলের স্কুলের ফেরওয়েল পার্টির দিন চলে আসলো ঘরের যে সমস্ত জিনিসপত্র ছিল তাও দিনে দিনে সব শেষ হয়ে গেল টাকা পয়সাও প্রায় শেষ মালিকের কাছেও তেমন টাকা নেই যা দিয়ে শ্রমিকদের বেতন দেবে কমল এই সব বিষয় সম্পর্কে কিছুই জেনেছিল না স্কুলের ফেরুয়েল পার্টি যাওয়ার আগ মুহূর্ত কমল তার মায়ের কাছে গিয়ে গুসিফেন্টের ব্যাগ নেওয়ার জন্য জেদ করতে লাগল সাবিত্রী ঘরের পরিস্থিতি সম্পর্কে সবকিছুই জানত কিন্তু কমলকে সে কিছুই বুঝতে দিল না বেটা কমল এখন তো তুমি বড় হয়ে গেছ ওই পার্স তুমি কি করবে এত দামি আমার কাছে যে পার্স আছে না এটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে তোমাকে মানাবে তুমি এটাই নিয়ে যাও বেটা মা আমি ওই পার্সই নেব তুমি কেমন জেদ করছো কমল কতদিন হয়ে গেল তোমার বাবা কোনো টাকা পায় না বেতন পায় ঘরের অবস্থা অনেক খারাপ মাত্র অল্প কয়েকটা টাকা আছে সংসারের খরচই শেষ হয়ে যাবে ওই সামান্য কিছু টাকা বেঁচে আছে সবকিছু মিলিয়ে যদি তোমার জন্য দামি প্রিন্টের ব্যাগ কিনতে যায়। তাহলে সঞ্চয়ের খরচ চলবে কি করে মা তুমি ভালো না তুমি অনেক খারাপ তুমি না আমাকে বলেছিলে তুমি গুছিয়েলা প্রাস দেবে এখন তো দিচ্ছ না কেন ওয়াদা করেছিলে আমার সঙ্গে এই কথা বলে মন খারাপ করে কমল সেখান থেকে চলে গেল আর নদীর কিনারায় বসে পড়ল কমলের মন অনেক বেশি খারাপ ছিল কমল যখন জানতে পারলো যে কয়েক মাস থেকে তার বাবা চাকরির বেতন পাচ্ছে না তখন কমল তার বাবার কাছেও ব্যাগ কেনার জেদ করতে পারলো না এই জন্য সে মন খারাপ করে নদীর কেনারায় বসেছিল নদীর পানির ঢেউ দেখে কমলের অনেক বেশি ভালো লাগলো কমল তার মাছের দিকে যে মাছটি পানিবিহীন ছটফট করছিল দ্রুত সে মাছের কাছে গেল আর মাছটিকে হাতে তুলে আবার নদীর মধ্যে ছেড়ে দিল পানির মধ্যে যাওয়ার পরে মাছটি আবারও সাঁতার দিতে লাগলো তবে কিছুক্ষণের মধ্যেই মাছটি খুব সুন্দর জলপুরিতে পরিণত হয়ে গেল কমল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচিয়েছো নদীর ঢেউয়ে আমি কিনারায় চলে গিয়েছিলাম আমি অনেক চেষ্টা করি ও নদীর পানির মধ্যে আসতে পারছিলাম না তুমি আমাকে হেল্প করেছো এই জন্য আমিও তোমাকে হেল্প করতে চাই বলো তোমার কি চাই আরে তুমি তো একজন জলপুরি তুমি কি আমাকে গ্রুসে পাস দিতে পারবে হ্যাঁ হ্যাঁ কেন নয় সামান্য এইটুকু আপনার না না জলপরি তুমি বুঝতে পারছো না এটা আমার কাছে অনেক কিছু আমি সাধারণ খুশি পার্স চাই না আমি জাদুর পার্স চাই যার দ্বারা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারবো আরে বাহ এটা তো অনেক ভালো ধারণা অবশ্যই আমি তোমাকে হেল্প করব এরপর জলপরি তার জাদু শক্তি দ্বারা কমলকে জাদুর ঘুষিওয়ালা পার্স দিল এই নাও কমল এটা হলো জাদুর পার্স এই পার্স দিয়ে তুমি যা খুশি তাই করতে পারবে কিন্তু একটি কথা খেয়াল রাখবে যদি তুমি এই জাদুর পার্সের ফুল ব্যবহার করো তাহলে এই পার্স আপনা গায়েব হয়ে যাবে জলপরি আমি তোমার সঙ্গে করছি ওয়াদা আমি কখনোই পার্স এর ফুল ব্যবহার করব না কথা বলে কমল জাদুর পার্স নিয়ে বাসায় বাসায় চলে গেল গিয়ে কমল তার মায়ের কাছে সব কথা খুলে বললো সব শুনে তার মা কিছুই বুঝতে পারল না তবে কিছুক্ষণ চুপ থাকার পরে স্বামীত্রী খুশি হলো কারণ কমল পার্সটি পেয়ে অনেক খুশি হয়েছিল এরপর স্কুলে ফেরওয়েল পার্টির সময় চলে আসলো কমল ও জানবি দুইজনের রেডি হয়ে ফেয়ারওয়েল পার্টির মধ্যে আনন্দ উদযাপন করছিল পার্টি এনজয় করতে করতে কমল অনেক বেশি ক্লান্ত হয়ে গেল সে বাসায় গিয়ে বিশ্রাম নিতে লাগলো তখন কমল শুনতে পেল তার বাবা তার মায়ের সঙ্গে কিছু কথা বলছে সাবিত্রী আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কোম্পানিকে আর আগের মতো ঠিক করা যাচ্ছে না মালিক অনেক চিন্তায় আছে কিছুই বুঝতে পারছি না আমরা কি করে হেল্প করব কোম্পানির সব দিনমজুররা এক করে চাকরি ছেড়ে চলে গিয়েছে আমি আর কতদিন মালিকের জন্য বিনা টাকায় কাজ করব আমারও তো সংসার আছে কি করব কিছুই বুঝতে পারছি না কমল তার বাবার সব কথা শুনে ফেললো এরপর তার বাবার কাছে গিয়ে বলল বাবা এই দেখো এটা হলো জাদুর পার্স এই জাদুর পার্স কে তুমি যা বলবে তাই হবে এই জাদুর পার্স তুমি তোমার মালিকের কাছে নিয়ে যাও এই পার্স কে বললে তোমার মালিকের কোম্পানি আবারও আগের মতো ঠিক হয়ে যাবে কমলের কথা শুনে নিরাজ কমলকে সঙ্গে করে তার কোম্পানিতে নিয়ে গেল কোম্পানির ভেতরে গিয়ে কমল চাদুর পার্সকে বলে কোম্পানিকে আবার আগের পরিস্থিতিতেই ফিরিয়ে নিয়ে আসলো কোম্পানি আবারও আগের মতো ঠিক হয়ে গেল এরপর সকল দিন মজুররা কোম্পানিতে আবারও কাজ শুরু করল কোম্পানি আগের মতো সবকিছু ঠিক হয়ে গেল এই সবকিছু দেখে কোম্পানির মালিক অনেক খুশি হল অনেক ধন্যবাদ জানালো এরপর পর থেকে কমল সর্বদাই তার জাদুর পার্স দিয়ে অন্যান্য বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করত। সে কখনো লোভে বা নিজের স্বার্থে জাদুর পার্স ব্যবহার করতো না এসব দেখে জলপুরের অনেক বেশি ভালো লাগলো এভাবে কমল সবসময়ে বিপদগ্রস্ত মানুষদেরকে জাদুর পার্স তারা সাহায্য করত। আর হাসি খুশিতে তার পরিবারের সঙ্গে বাকিটা জীবন কাটাতে লাগলো